নোভেল করোনা ভাইরাসের থাবায় গোটা দেশ জুড়ে লকডাউন পরিস্থিতি। এপ্রিলের দ্বিতীয় দিনে ইতিমধ্যেই এরাজ্যে 37 জন করোনা পজিটিভ, আরও আক্রান্ত লোকের সন্ধান চলছে। লকডাউনের পরিস্থিতিতে মানুষের কথা ভেবে হুগলির ব্যান্ডেল চার্চের কাছে গোপালচন্দ্র বোসবাড়ির অন্নপূর্ণা পুজো এবছর 17তম বর্ষে পদার্পণ করলেও নিয়ম রক্ষাতে কোনো রকম করেই করা হলো পুজো পাঠ। করোনা ভাইরাস থেকে মানুষের মুক্তি কামনা করে হোমযজ্ঞ করা হয় বলে বাড়ির গৃহকর্তী জানান। সবাই যাতে ভালো হয়, কারো যাতে মানে ওই অসুখটা যাতে ইয়ে না করে, তার জন্য প্রতি বছর জাকজমক করে হতো পুজো পাঠ। প্রায় 600 লোকের ভোগ বিতরণ করা হতো এখানে। এবছর করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কার কথা মাথায় রেখে ভিড় এড়াতে সেসব বন্ধ রাখা হয়েছে। তবে দুস্থ মানুষদের কথা চিন্তা করে প্রায় 200 মানুষকে চাল, ডাল, আলু প্রভৃতি নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে বিতরণ করা হয়। পরে বাড়ির বড় ছেলে সঞ্জয় বোস এক সাক্ষাৎকারে জানান, পুজো বিগত 2004 সাল থেকে হচ্ছে। তো প্রতি বছর আমাদের বাড়িতে বিভিন্ন রকমের অনুষ্ঠান হয়, তাতে কম বেশি 800-850 লোক উপস্থিত থাকে। এই বছর লকডাউন থাকায় আমরা পুজোটাকে পুরোপুরি বাতিল করি, যেটুকু নিয়মকানুন মেনে পুজো করা সেটুকু করি। এবং লকডাউন চলাকালীন সময়ে আমরা কিছু সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আমাদের পৌর সদস্য ঝন্টু বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করি এবং তিনি আমাদের ডাকে সাড়া দেয়। তাই আমরা কিছু গরিব মানুষের পাশে এসে কিছু চাল এবং আলু তাদেরকে দেওয়ার চিন্তাভাবনা রাখি এবং আমরা প্রতি বছরই এরকম একটা চিন্তাভাবনা করবো বলে রেখেছি। এবং আমাদের এই পুজো প্রতি বছরই আমাদের হয় এবং এবছরও সেই কিছু রেওয়াজ আমাদের চলছে। আমরা এবং মা অন্নপূর্ণার কাছে প্রার্থনা করি, এই বিশ্ব মারক রোগ যে সারা বিশ্বে ছেয়ে রয়েছে, সেই বিশ্ব মারক রোগ যাতে খুব শীঘ্রই মিটে যায়। এবং আমরা আজকে একটি খুব সুন্দর হোমযজ্ঞ উপস্থাপনা করেছি যাতে করোনা ভাইরাস থেকে মানুষ খুব শীঘ্রই সুস্থ স্বাভাবিকভাবে উঠতে পারে এবং এই লকডাউন কাটিয়ে। অন্যদিকে রায়বাজারে বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য বরুণ ঘোষ প্রতিদিন 15 জন দুস্থ মানুষকে আটা, আলু, ডাল, বিস্কুট বিতরণ করে চলেছেন। পরে বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য বরুণ ঘোষ এক সাক্ষাৎকারে জানান, দ্বিতীয় দিন হল আমরা মানুষের পাশে দাঁড়াবার জন্য যে নির্দেশ আমাদের দল থেকে এসেছে সেই মতো আমরা আজকে 15 জনকে চাল, ডাল, আলু দিয়েছি। আগামী দিন আবার দেবো। আমরা মানুষের কাছে, সবার কাছে অনুরোধ করেছি, আপনারা মানুষে মানুষের দূরত্ব বজায় রাখুন আর অযথা রাস্তায় বেরোবেন না খুব বিশেষ প্রয়োজন ছাড়া, কারণ এই যে 15টা দিন আমাদের জীবন মরণ লড়াইয়ের দিন। অতএব সবাইকে নিয়ে আমাদের বাঁচতে হবে, চলতে হবে, থাকতে হবে। হুগলি থেকে প্রবীর ঘোষালের রিপোর্ট, SM News বাংলা।